তো ভিউয়ার্স যারা পেপারস ফেল গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনেক ভালো কন্ডিশনে আজকে গাড়ি পেয়ে যাবেন। গাড়ির চাকার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি, চারটা চাকার কন্ডিশন ভালো এবং রিমগুলো কিন্তু অ্যালয় রিম লাগানো রয়েছে। তো অবশ্যই কিন্তু মাত্র 1.5 লক্ষ টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছি আমরা আজকে। এর আগে শোরুমের উদ্বোধনের সময় বলেছিলেন যে প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট এবং সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাখবেন, এখনো কি এগুলো সার্ভিস থাকছে? 100% সব সার্ভিস ফ্রি, সব সার্ভিস ফ্রি দেবেন, ফ্রি। দেখতে পাচ্ছেন টয়োটা করোনা প্রিমিয়াম মডেলের গাড়ি। তো ভাই গাড়িটির মডেল ইয়ার রেজিস্ট্রেশন ইয়ার কত? 1996 মডেল, 2001 রেজিস্ট্রেশন। দেখতে পাচ্ছি ভাই টয়োটা র‍্যাপ 4 মডেলের গাড়ি, গাড়িটির মডেল ইয়ার 2002, রেজিস্ট্রেশন ইয়ার 2003, পেপারস তো আপডেট, পেপার 22 সালের লাস্ট পর্যন্ত আপডেট। গাড়ি কিন্তু নোহা স্কোয়ার মডেলের গাড়ি, নোহা স্কোয়ার হাইব্রিড মডেলের গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া নোহা স্মার্ট একটি গাড়ি দেখতে পাচ্ছি, একদম ব্র্যান্ডের মতো কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে যা কিছু আছে একদম অরিজিনাল জাপানের কন্ডিশনের কিন্তু রয়েছে। এই মডেলের ইয়ারটি কত? 2008 মডেল, 14 রেজিস্ট্রেশন। 2008 মডেল এবং 2014 রেজিস্ট্রেশন। ফিটনেস 24 সাল, টোকেন 23 সাল। ফিটনেস 2024 সাল পর্যন্ত এবং ট্যাক্স টোকেন 2023 সাল পর্যন্ত পেয়ে যাবেন মডেলের গাড়ি। এটির মডেল ইয়ারটি কত? 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন। এটিও পেপার আপডেট, জি আপডেট আছে। সালাম আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজও কিন্তু আমরা অবস্থান করছি তানজিল কারোজের একটি ভিডিও নিয়ে। এই তানজিল কারোজে কিন্তু আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে। তো এই তানজিল কারোজে কিন্তু আমরা বেশ কিছুদিন আগে একটি শোরুম রিভিউ উদ্বোধন করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু 10 থেকে 12টি গাড়ি আমরা রিভিউ করেছিলাম। তো সেগুলো সবগুলো গাড়ি কিন্তু সেল হয়ে গিয়েছে। আপনারা অনেকেই ফোন দিয়ে বলেছেন ভাইয়া আপনাদের শোরুমের আপডেট ভিডিও দিতে এবং আপডেট কালেকশন সম্পর্কে জানানোর জন্য। তো আজকে কিন্তু এই তানজিল কারোজে মোটামুটি 15টি গাড়ি রয়েছে, লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের গাড়ি রয়েছে। তো এখানে কিন্তু আজকে যেগুলো কালেকশন রয়েছে আপনাদেরকে একগুলো কিন্তু জানিয়ে দিচ্ছি। যেমন কারিনা মায়ের রোড, এই বাংলাদেশের রাস্তায় কিন্তু একসময় রোড কাপ আনা গাড়ি ছিল। তো যাই হোক, আজকে যেগুলো গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাবো, এখানে কিন্তু আপনারা 1.5 লক্ষ টাকা কিন্তু আপনার গাড়ি পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন এবং হাই বাজেট 30 লাখ টাকার মধ্যে কিন্তু গাড়ি কিন্তু পেয়ে যাবেন এই তানজিল কার হাউস থেকে। তো আজকে আপনাদের যেগুলো গাড়ি সম্পর্কে জানাবো, নোহা স্কোয়ার, নোহা স্মার্ট, এক্সিও ফিল্ডার, এক্স ফিল্ডার, করোনা প্রিমিয়ো, অ্যালিয়ন, প্রোবক্স, সবগুলো গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করবো। তো যদি ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আজকে গাড়িগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে জানতে পারবেন। তো যে কথা না বাড়িয়ে এই তানজিল কারোদের ওনার কোদুর ভাষা কথা বলে সবগুলো গাড়ি সম্পর্কে জানি। ভাইয়া ওয়ালাইকুম সালাম, ভালো আছেন তো? আছি ভাইয়া। এই তানজিল কারোজে আমরা কিছুদিন আগে একটি শোরুম উদ্বোধনের রিভিউ করেছিলাম, জি। সেখানে কিন্তু মোটামুটি আমরা 10 থেকে 12টি গাড়ি রিভিউ করেছিলাম, তো সেখানে মোটামুটি সবগুলো গাড়ি সেল হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো গাড়ি সেল হয়ে গেছে ভাই। তো আমারও কিন্তু আপনার কিন্তু এই শোরুমে তানজিল কার হাউসে হিউজ পরিমাণে কালেকশন, মানে কম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের সবগুলো গাড়ি দেখলাম। হ্যাঁ, তো আজকে আমরা সবগুলো গাড়িটির সম্পর্কে জানাবো। তো এর আগে বলবেন ভাইয়া যে এর আগে শোরুমের উদ্বোধনের সময় বলেছিলেন যে প্রতিটা গাড়িটির ডিসকাউন্ট এবং সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাখবেন, তো এখনো কি এগুলো সার্ভিস থাকছে? 100% সব সার্ভিস ফ্রি, সব সার্ভিস ফ্রি দেবেন, ফ্রি। ঠিক আছে ভাইয়া, তো যাই হোক আজকে আমরা কোনগুলো গাড়ি সম্পর্কে জানাবো একটু ধারণা দেবেন আমাদেরকে। লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত আছে। এই যে করোনা প্রিমিয়ো 1996 মডেল, 2001 রেজিস্ট্রেশন, মানে এখানে মোটামুটি যাদের বাজেট রয়েছে কম থেকে তারাও কিনতে পারবে, তারা কিনতে পারবে। যাদের বাজেট ভালো মানের গাড়ি তারা কিন্তু এই তানজিল কারোজ থেকে গাড়ি কিনতে পারবেন। এখানে মোটামুটি আজকে 15টি গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাবো, নোয়া এক্স স্মার্ট, নোয়া স্কোয়ার এবং করোনা প্রিমিয়ো, ফিল্ডার, অ্যালিয়ন প্রিমিয়ো, প্রোবক্স, সবগুলো গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো আজকে আমরা প্রথমে জানবো একটি লো বাজেট থেকে, যাদের কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন পেপার্স আপডেট সহ, তাদের জন্য আজকের এই গাড়িটি। তো দেখতে পাচ্ছেন টয়োটা করোনা প্রিমিয়াম মডেলের গাড়ি। তো ভাই গাড়িটির মডেল ইয়ার রেজিস্ট্রেশন ইয়ার কত? 1996 মডেল, 2001 রেজিস্ট্রেশন। 1996 মডেল এবং 2001 রেজিস্ট্রেশন এবং ইঞ্জিন ক্যাপাসিটি 1600 সিসি, জি। অল অপশন অটো, অল অপশন অটো। তো গাড়িটি যদি চাকার দিকে একটু লক্ষ্য করি আমরা, চাকার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি একদম নতুনের মতো কন্ডিশনে রয়েছে, একদম নতুনের মতো কন্ডিশনে রয়েছে। এবং এখানে কত সাইজের চাকা লাগানো রয়েছে? 15 সাইজের চাকা লাগানো রয়েছে এবং পুরো গাড়িতে কিন্তু একটি মাত্র ক্র্যাশ নেই, না কোনো ক্র্যাশ নেই।
গাড়িতে কিন্তু কোথাও কিন্তু ক্র্যাশ নাই, তো আমরা একটু ভেতরের দিকটা লক্ষ্য করি। ইন্টেরিয়রটি দেখতে পাচ্ছি অনেক ফ্রেশ কন্ডিশন একটি, এবং ভেতরে কিন্তু সিট কাভারগুলো কিন্তু কমপ্লিট করা রয়েছে। এবং ড্যাশবোর্ডের কথা যদি বলি, ড্যাশবোর্ডগুলো দেখে নেন অনেক ফ্রেশ কন্ডিশন। এবং এসি কন্ডিশনগুলো কেমন হবে ভাইয়া? ভালো ভাইয়া, এসি কন্ডিশন তো ভালো হবে। এবং ডোর কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, এবং অল অপশন অটোর একটি গাড়ি। এবং গাড়িটি কিন্তু মোটামুটি আপনারা অনেক চিপ প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এবং গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এগুলো কোনো কিছু আছে না ভাইয়া? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না। পেছনে একটু লক্ষ্য করেন, গাড়িতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই, একদম ফুল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং চারটি চাকার কন্ডিশনের কথা যদি বলি, একদম মোটামুটি নতুনের মতো কন্ডিশনে রয়েছে। এবং গাড়ি যদি পেছন সাইডে একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন পুরো গাড়িতে কিন্তু একটিমাত্র জায়গায় ক্র্যাশ পাবেন না, একদম নতুনের মতো কন্ডিশনে রয়েছে। এবং গাড়িটির নাম্বার প্লেটটি দেখে নেন, ঢাকা মেট্রো গ13 সিরিয়ালের গাড়ি। জি। এবং সামনে পেছনে বাম্পার তো কমপ্লিট। হ্যাঁ, বাম্পার লাগানো আছে, কোনো কাজ করতে হবে না এই গাড়িতে। গাড়িতে কোনো কাজ করতে হবে না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো যাই হোক, 1996 মডেল এবং 2001 রেজিস্ট্রেশন। পেপার্স কত সাল পর্যন্ত আপডেট? 22 সালের ডিসেম্বর পর্যন্ত আপডেট আছে। মানে 22 সাল ফুল আপডেট তাহলে। ভাই এই অবস্থা গাড়িটির প্রাইস কত বলেছেন? 5,20,000 টাকা। 5,20,000 টাকা এটা আস্কিং প্রাইস। করোনা 1996 মডেল 2001 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস 5,20,000 টাকা। ঠিক আছে ভাই। এরপর দেখতে পাচ্ছি জিপ গাড়ি একটি। অনেকেরই জিপ গাড়ি বাজেট রয়েছে, একটি ভালো মানের জিপ গাড়ি কিনবেন, তো তাদের জন্য গাড়িটি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি ভাই টয়োটা RAV4 মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2002, রেজিস্ট্রেশন ইয়ার 2003। পেপারস তো আপডেট, পেপার 22 সালের লাস্ট পর্যন্ত আপডেট। তো ভিউয়ার্স, যারা একটি ভালো মানের জিপ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটি দেখতে পারেন। 2002 এর মডেল এবং 2003 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। এবং গাড়ির কন্ডিশনের কথা যদি বলি, পুরো একটি নতুনের মতো একটি গাড়ি, সব অরিজিনাল, একদম অরিজিনাল কন্ডিশনে রয়েছে। কালার এবং যাবতীয় কন্ডিশন কিন্তু নতুনের মতো পেয়ে যাবেন। এবং সিলভার কালার দেখতে পাচ্ছি, গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন। এবং গাড়ির চাকার কন্ডিশনগুলো দেখে নেন একটু, চারটি চাকার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। এবং গাড়ির সাইড 17 সাইজের চাকা, এটা কিন্তু 17 সাইজের চাকাটি লাগানো রয়েছে। আর তো গাড়ি আমরা যদি একটু ইন্টেরিয়রটা দেখে নিই, টিভি ব্যাক ক্যামেরা সব আপডেট করা আছে, সিট কভার সব কিছু আপডেট, দামি একটা টিভি লাগানো আছে। হ্যাঁ, ইন্টারনেটটি কিন্তু দেখতে একদম ফ্রেশ কন্ডিশনে হয়ে যাবে। এবং এখানে কিন্তু একটি ডিভিডি, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে। এবং অল অপশন অটো একটি গাড়ি। এবং গাড়িটা কিন্তু হাই গ্রেড ভাইয়া, সানরুফ আছে, আপনি দেখতে পারেন, দেখেন সানরুফ আছে, সানরুফ রয়েছে এখানে, কিন্তু অটোমেটিক্যালি খেলবে, অটোমেটিক্যালি কিন্তু ওপেন হবে। এবং গাড়িতে কিন্তু অনেকটাই কম রান করেছে গাড়িতে কিন্তু মোটামুটি। এবং গাড়ির ভিতরে ইন্টেরিয়রটি হবে অ্যাশ কালার, এবং সিট কাভারগুলো কিন্তু বিস্কিট কালার লাগানো রয়েছে। তো গাড়িতে আশা করি কোনো কাজ করতে হবে না, কোনো কাজ করতে হবে, তার পরবর্তী যদি কাস্টমারের চয়েস হিসেবে যখন কাজ করা লাগে আমি করে দেবো। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইয়া। এবং গাড়িতে আমার কাছে গ্যারান্টি পাবে। এই গাড়িতে কিন্তু পাদানি কিন্তু লাগানো রয়েছে। এবং গাড়ির যদি সামনের দিক থেকে একটু লক্ষ্য করি, সামনে সবথেকে আকর্ষণীয় বাম্পারটি দেখে নেন। বাম্পারটি কিন্তু অসম্ভব সুন্দর একটি বাম্পার লাগানো রয়েছে। এবং গ্রিল এবং যে হেডলাইটগুলো তো অরিজিনাল, অরিজিনাল যা আছে গাড়ির সাথে সব অরিজিনাল, অরিজিনাল রয়েছে, একদম রেজিস্টার চালিত গাড়ি। ফুয়েল সিস্টেম কী কী আছে ভাই এটাতে? 60 সিলিন্ডার তেলে চালিত, তেলই ছিল, আমি গ্যাস করছি, অকটেন এবং 60 লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে। ঠিক আছে, যাই হোক, আমরা গাড়িটির নাম্বারটি দেখে নেব। দেখে নেন, ঢাকা মেট্রো ঘ11,44,63 গাড়িটির নাম্বার। এবং গাড়িটি ভাইয়া 2000 সিসির ইঞ্জিন, তো 13,80,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস, এটা কিন্তু অবশ্যই এই তানজিল কারোজে আসলে কিন্তু আপনারা কিন্তু প্রতিটা গাড়িতে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছি, যারা নতুনের মতো গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি, কারণ এই গাড়িটি কিন্তু নতুনের মতো কন্ডিশনে রয়েছে, কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে পেয়ে যাবেন। গাড়িটি কিন্তু নোহা স্কোয়ার মডেলের গাড়ি, হাইব্রিড মডেলের গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া। গাড়িটির কালারটি কি, এটা কী কালার? এটা গ্রে কালার,
গ্রে কালার গাড়িটির কালারটি কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটি কালার। তো যদি গাড়িটির কন্ডিশনের কথা যদি বলি, গাড়িটি কিন্তু একদম মনে হচ্ছে ব্র্যান্ড নিউ একটি গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2014 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2018 এবং পেপার্স দেখতে পাচ্ছি ফিটনেস আগস্ট 2022 এবং ট্যাক্স টোকেন আগস্ট 2022। গাড়িতে কিন্তু পেপার্স কিন্তু যাবতীয় কিছু আপডেট রয়েছে, যেহেতু 14 মডেল 18 রেজিস্ট্রেশন, অরিজিনাল মাইলেজ 55,000। অবশ্য আমরা মিটারটি দেখিয়ে দিব এবং গাড়িটির সামনের দিকে যদি লক্ষ্য করেন, দেখে নেন আপডেট মডেলের গাড়ি যেমনটার কন্ডিশনে পেয়ে যাবেন, ব্র্যান্ড নিউ সেম কন্ডিশনে কিন্তু গাড়িটি পেয়ে যাবেন। এবং গাড়িটি যদি চাকার দিকটা লক্ষ্য করি, চাকা কন্ডিশন, রিম কন্ডিশন এগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। তো ভাই আজ আমরা একটু ইন্টেরিয়রটি যদি দেখে নিই একটু, তো গাড়িটির ইন্টেরিয়রটি কিন্তু অসম্ভব সুন্দর হবে, যেহেতু আবারও বলছি গাড়িটি কিন্তু এখনও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই রয়েছে। এবং ড্যাশবোর্ড ভেতরে কিন্তু ইন্টেরিয়রটি হবে ব্ল্যাক কালার এবং ডোরের সঙ্গে কিন্তু মেরুন কালার কিন্তু কম্বিনেশনে অ্যাড করা হয়েছে এবং ভেতরে সিট কাভারগুলো কিন্তু মেরুন কালার লাগানো রয়েছে। আশা করি গাড়িতে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না। আর এগুলো তো ভাই পুশ স্টার্ট, জি পুশ স্টার্ট টিপটনিক গিয়ার হাই গ্রেড গাড়ি, পুশ স্টার্ট এবং টিপটনিক গিয়ার হাই গ্রেড। এবং এসি টিভি কন্ডিশনগুলো দেখে না, হ্যাঁ টিভি একটা সিলিংও লাগানো আছে, দামি টিভি একটা লাগানো আছে গাড়িতে কিন্তু, হ্যাঁ দুটা টিভি লাগানো রয়েছে, আমরা দেখিয়ে দেবো একটু। আর এগুলো কি ভাই ডোরগুলো কি অল্প দেখতে পাচ্ছি, ডোরগুলো কিন্তু পাওয়ার, দুটা ডোরি কি পাওয়ার ভাই? দুটা ডোরি পাওয়ার এবং লাক্সারি, এবং লাক্সারি সিট। এখানে কিন্তু একটি টিভি লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটি, এখানে কিন্তু একটি টিভি লাগানো রয়েছে। এটা তো ভালো কন্ডিশন হবে না ভাই? জি জি এন ইনটেক একবার। ও আচ্ছা আচ্ছা, এ টোটালি কি 8 কি সিট ক্যাপাসিটি না এটা? জি জি টোটালি কিন্তু 8 সিট ক্যাপাসিটির একটি গাড়ি এবং গাড়ি কিন্তু দুটি ডোর হবে অল পাওয়ার। পেছনের দিকে যদি লক্ষ্য করি একটু, পেছনের কন্ডিশনগুলো দেখে নেন। আবারও বলছি যারা রিকন্ডিশনের মতো একটি গাড়ি কিনবেন ভাবছেন, তারা অবশ্যই তানজিল কার হাউসে ভিজিট করতে পারেন, কারণ গাড়িগুলোর কন্ডিশন সেম রিকন্ডিশনের মতো রয়েছে, কিন্তু আপনাদের গাড়িটির প্রাইস হবে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে। তো গাড়িটির নাম্বারটি যদি দেখে নেন, ঢাকা মেট্রো চ অনিস সিরিয়ালের গাড়ি, হাইব্রিড মডেলের গাড়ি। তো যারা হাইব্রিড মডেলের গাড়ি কিনবেন ভাবছেন, তারা এই তানজিল কার হাউস ভিজিট করতে পারেন। আর গাড়িতে কিন্তু এখনও যা কিছু রয়েছে অরিজিনাল রয়েছে, ঠিক আছে ভাই? তো গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছেন? 23,60,000 টাকা, এটা তো আস্কিং প্রাইস ভিউয়ার্স, 23,60,000 টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস। অবশ্যই কিন্তু আমাদের করার সুযোগ রয়েছে বাইরে থেকে, যারা আসবে বগুড়া ডিস্ট্রিক্টের বাইরে থেকে, যার টাকা ধরে আরও ছাড় আছে, বগুড়া দই ফ্রি, আচ্ছা ফ্রি, এবং আমার সাথে দামাদামি করে নিতে পারবেন, এবং ভালো না লাগলে গাড়ি ফেরত দিতে পারবেন, এবং চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইয়া, সব থেকে যদি সুবিধা যে একটা এই গাড়িটা মেবি রিকন্ডিশন যখন ছিল তখন গাড়িটার দাম ছিল 28,00,000-30,00,000 টাকা, কিন্তু সেই গাড়ি কিন্তু 23,80,000 টাকা, এটা কিন্তু আস্কিং প্রাইস। মাত্র কিন্তু 55,000 কিলোমিটার রান করেছে গাড়িটি, একদম রিকন্ডিশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 23,60,000 টাকায়। তো যারা রিকন্ডিশনের মতো গাড়ি কিনবেন ভাবছেন, অবশ্যই তানজিল কার হাউসে ভিজিট করতে পারেন। তো এরপরে কিন্তু আমরা ভাই নোহাই স্মার্ট একটি গাড়ি দেখতে পাচ্ছি, একদম ব্র্যান্ডের মতো কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে যা কিছু আছে একদম অরিজিনাল জাপানের কন্ডিশনের কিন্তু রয়েছে। গাড়িটি যদি নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো চ19 সিরিয়ালের গাড়ি। এবং যদি আমরা গাড়িটির ভেতরে কন্ডিশন একটু দেখে নেব কেমন কন্ডিশন হবে, ভেতরে দেখতে পাচ্ছি অনেক ফ্রেশ কন্ডিশন, ডোরগুলো কিন্তু অনেক ফ্রেশ, জাপান থেকে যেমন আসছে তেমনই আসছে, জাপান থেকে যে কন্ডিশনে এসেছিল এখন ঠিক সেম কন্ডিশনে রয়েছে। ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি, এবং ভেতরে যে এসি কন্ডিশন, টিভি, এগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে হবে। এতেও কিন্তু পুশ স্টার্ট, জি পুশ স্টার্ট, দুই দরজা পাওয়ার, এবং দুটার দরজা কিন্তু পাওয়ার হবে, জি। এবং গাড়িটির মডেল ইয়ারটি কত ভাইয়া? 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 2013 মডেল, 2019 রেজিস্ট্রেশন, পেপার্স তো আপডেট, পেপার আপডেট, নতুন পেপার কাগজ পাবে। ও আচ্ছা আচ্ছা, এবং এ গাড়িতে কিন্তু দুটা ডোরি পাওয়ার হবে, অল পাওয়ার দেখতে পাচ্ছেন।
অসম্ভব সুন্দর এবং ডুয়েল এসি তো এগুলা জি সেন্ট্রাল এসি এগুলো ডুয়েল এসি আচ্ছা আচ্ছা সেন্ট্রাল এসি অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাবে তো যাদের বাজেট রয়েছে রিকন্ডিশন গাড়ি কেনার জন্য তো তাদেরকে সাজেস্ট করব আপনারা তানজিল কারোজে আসতে পারেন কারণ তাদের গাড়ির কন্ডিশনগুলো সবচেয়ে ভালো গুণ এখনো তেলে কিন্তু গাড়িটা এখন তো কোনো গ্যাস এলপিজি কোনো কিছু করা হয়নি এখন তেলে চালিত এখন প্রাইভেট ইউজার গাড়ি তেলে গাড়ি এক প্রাইভেট ইউজার কিন্তু গাড়ি ছিল এখনো তেলে চালিত আশা করি আপনারা এই তানজিল কারোজে আসতে পারেন সব কটা গ্লাস অরিজিনাল সব কটা গ্লাস অরিজিনাল আশা করি গাড়িতে যা কিছু আছে অরিজিনাল রয়েছে জি তো ভাই এই কন্ডিশনের উপরে গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছেন ২৪ লক্ষ ৬০ হাজার টাকা এটা আস্কিং প্রাইস ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা যদি তানজিল কারোজে আসেন এবং আমার রেফারেন্সে যদি আসেন অবশ্যই কিন্তু আপনারা প্রতিটা গাড়িতে কিন্তু একটি ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন যে অবশ্যই বাইরে থেকে যারা আসবে দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য ডেকোরেশন ফ্রি কম্প্রোমাইজ করব সব দিক দিয়ে একদম সার্ভিস ঠিক আছে ভাই যাই হোক আপনারা কিন্তু শোরুমে আজকে আমরা বলেছি ১৫টি গাড়ি রিভিউ করব আমরা ইতিমধ্যে ৪টি গাড়ি দেখালাম এরপরে কিন্তু আরও ১১টি গাড়ি রয়েছে সবগুলো গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করব আবারও বলছি গাড়ি এখানে লো বাজেট থেকে শুরু করে আপনারা হাই বাজেটের গাড়ি পেয়ে যাবেন তো এরপরে যে গাড়ি দেখব করোনা প্রিমিয়াম মডেলের গাড়ি গাড়িটি কেমন কন্ডিশনে রয়েছে সেটা দেখে নেব তো আরও একটি করোনা প্রিমিয়াম মডেলের গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া যার এই গাড়িটির মডেল একটি কত এটা ১৯৯৬ মডেল ইন্টেরিয়র কেমন হবে একদম ফ্রেশ কন্ডিশন ইন্টেরিয়রটি এবং ড্যাশবোর্ড সিট কভার আনুষঙ্গিক সবগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটি এবং ওয়াল পাওয়ার এবং ডোর কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে এবং এটি ভাই কত সিসির ইঞ্জিন ভাই এটাতে এটাও ১৬০০ সিসি ১৬০০ এবং ১৮০০ সিসি হয়ে থাকে এবং লাক্সারি গাড়ি এগুলো চালায় মজা লাক্সারি গাড়ি এবং চাকা কন্ডিশন রিম কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আশা করি গাড়ি কিন্তু এই তানজিল কারোর কেনার পরে আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না কারণ প্রতিটা গাড়িতে কিন্তু তারা কাজগুলো কমপ্লিট করে রেখেছে এবং একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনে পেছনে বাম্পারগুলো কিন্তু কমপ্লিট করা রয়েছে তো ভাই এই গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছেন ৪৮০০০০ টাকা এটা ৪৮০০০০ টাকা এটা আস্কিং প্রাইস তো বিকজ এটাতে কিন্তু আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে ৪৮০০০০ টাকা আপনারা অবশ্যই তানজিল কারোজে ভিজিট করতে পারেন কারণ তাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে প্রতিটা গাড়িতে কিন্তু আপনারা হিউজ অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি তো এরপরে দেখতে পাচ্ছি এক্স ফ্রিল্ডার মডেলের গাড়ি ২০০৩ এর মডেল এবং ২০০৯ রেজিস্ট্রেশন পেপার্স তো আপডেট ভাই ২২ সালের এপ্রিল পর্যন্ত আপডেট আছে ভাই পেপার্স কিন্তু আপডেট রয়েছে এবং গাড়ি এসসি টিভি কন্ডিশনগুলো কেমন হবে জি ভালো ভাই ইঞ্জিন গিয়ার একদম রিকন্ডিশন লাগানো ভাই এবং ড্যাশবোর্ড থেকে কথা বলে গাড়ি বিক্রি করে দাও ও আচ্ছা আচ্ছা এর ভেতরে কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে ইন্টেরিয়রটি কিন্তু অনেক ভালো এবং পেছনে যদি লক্ষ্য করেন সকল কন্ডিশন কিন্তু অনেক ভালো হবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি হলো না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সামনে গ্লাস অরিজিনাল ফাটা আছে কেউ যদি চেঞ্জ করে নিতে চায় আমি করে দেবো ও আচ্ছা আচ্ছা কেউ যদি চেঞ্জ করে নিতে চায় আপনারা অবশ্যই নিতে পারেন এবং গাড়ির এটা কত সিসি ভাই এটা ১৫০০ সিসি ভাই ১৫০০ সিসি এবং পেছনে ব্যাক লাইট এগুলো কি অরিজিনাল নতুন লাগানো ভাই ওর চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা বিকজ এখানে কিন্তু ব্যাক লাইট কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং গাড়ির নাম্বারটি দেখে নেন ঢাকা মেট্রো গোয়া ২৫ সিরিয়ালের গাড়ি এবং সামনে পেছনে বাম্পার কমপ্লিট এবং গাড়িতে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না কোনো কাজ করা লাগে আমি তো বলছি ভাই আমার শোরুম থেকে কেউ যদি গাড়ি পারচেজ করতে আসে কোনো কাজ গাড়ি করে দেবো ও আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই এই গাড়িটির প্রাইস কত নির্ধারণ করেছেন এই গাড়িটা তো একবারে ছাড় দিয়ে দিই আর একবার ভিডিও দিয়েছিলাম মানে শোরুম উদ্বোধনের সময় দেওয়া ছিল ওই একটা গাড়ি বর্তমানে আছে আগে সবগুলো গাড়ি সেল হয়ে গিয়েছে তো ভাই কেমন প্রাইস রেখেছেন এটা ৭৬০০০০ টাকা ফিক্সড ও আচ্ছা ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু শোরুম উদ্বোধনের সময় আমরা রিভিউ করেছিলাম শুধুমাত্র এই একটি গাড়ি রয়েছে তো যাই হোক এই গাড়িটি কিন্তু ভাই ফিক্সড প্রাইস নির্ধারণ করা হয়েছে ৭৬০০০০ টাকা
তো ঠিক আছে ভাই, এরপর দেখতে পাচ্ছি একদম কম বাজেটের মধ্যে গাড়ি পেপার স্প্রে অবস্থায় আছে। জি জি জি, তো পর্যন্ত আপডেট আছে কাগজ। হ্যাঁ হ্যাঁ, যে এটা কিন্তু বাংলাদেশের যে নায়ক ছিল সালমান শাহ, তো সেই আমলের কিন্তু গাড়িগুলো। জি জি জি, একদম রোড কাঁপানো এবং চলচ্চিত্র কাঁপানোর গাড়ি কিন্তু এগুলো। গাড়ির কালারটি কিন্তু অসম্ভব সুন্দর, যে এতদিনের পুরাতন মডেল হলেও কিন্তু গাড়িটি একদম আনুষঙ্গিক ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো গাড়িটির মডেল এটি কত ভাই? 1992 মডেল, 96 রেজিস্ট্রেশন। 1992 মডেল, 96 রেজিস্ট্রেশন। পেপার কতদিন পর্যন্ত? পেপার 14 সাল পর্যন্ত আপডেট আছে। 14 সাল পর্যন্ত আপডেট রয়েছে। এবং গাড়িটি দেখতে পাচ্ছেন, টিভি ব্যাক ক্যামেরা, চারটে চাকা একদম নতুন একবারে। ক্যারিনা মায়ারট মডেলের গাড়ি, এবং গাড়িতে কিন্তু টিভি টিভি এসি, এসিটা কি ভালো রয়েছে? এসি আপডেট আছে ভাই, অল অপশন অটো গাড়ি, এসি কন্ডিশন ভালো রয়েছে। এবং অল অপশন অটো গাড়িতে কিন্তু অল অপশন অটো পেয়ে যাবেন, এবং গাড়িতে কিন্তু মোটামুটি অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। যারা পেপার ফেল গাড়ি খুঁজতেছে তাদের জন্য গাড়িটা অনেক ভালো হবে। তো ভাই গাড়িটি কেমন প্রাইস রেখেছেন? ফিক্সড বলে দেয় 1.5 লক্ষ টাকা। ফিক্সড 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা। গাড়ির নাম্বারটি দেখতে পাচ্ছি ভাই, চট্টো ম্যাট্রো ভ। চট্টো ম্যাট্রো ভ, ভর কারোটা কি? এটা 1500 সিসি ইঞ্জিন। 1500 সিসি, এটা কি ভিআইপি নাম্বার নাকি? ভিআইপি নাম্বার, আগেকার নাম্বার ছিল এটা, বস বস সিরিয়াল আগেকার। 02 যখন হবে সেখানে ভিআইপি নাম্বারই আসবে। তো ভিউয়ার্স, যারা পেপার্স ফেল গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনেক ভালো কন্ডিশনে আজকের গাড়ি পেয়ে যাবেন। গাড়ির চাকার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি, চারটা চাকার কন্ডিশন ভালো, এবং রিমগুলো কিন্তু অ্যালাই রিম লাগানো রয়েছে। তো অবশ্যই কিন্তু মাত্র 1.5 লক্ষ টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছি আমরা আজকে। তো এরপরে দেখতে পাচ্ছি ভাইয়া, নতুন গাড়ি, একদম ব্র্যান্ড নিউ গাড়ি। যারা ব্র্যান্ড নিউ গাড়ি খুঁজতেছে আশা করি তাদের ব্র্যান্ড নিউ টাকা দিয়ে নিতে হবে না, সেকেন্ড হ্যান্ড টাকায় কিন্তু আপনারা ব্র্যান্ড নিউ গাড়ি পেয়ে যাবেন। এটা ভাই দেখতে পাচ্ছি এক্সিও ফিল্ডার মডেলের গাড়ি। এক্সিও ফিল্ডার গাড়িটির মডেল ইয়ার 2015 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2020, এবং পেপার্স আপডেট রয়েছে 2023 সাল পর্যন্ত ফিটনেস, এবং ট্যাক্স টোকেন 2022 সাল অক্টোবর পর্যন্ত। জি আচ্ছা, গাড়িটি যেহেতু নতুনের মতো কন্ডিশন ভাই, যেহেতু 15 মডেল, 2020 রেজিস্ট্রেশন, সেদিক থেকে গাড়িটি মনে হয় অনেকটাই লো মাইলেজে রান করেছে। বাংলাদেশে 10,000 কিলো চলেছে। এবং গাড়িটির চাকার কন্ডিশন যদি দেখে নেই, একদম ব্র্যান্ড নিউ চাকা, এবং ব্র্যান্ড নিউ রিম চাকা, এবং 15 সাইজের চাকা লাগানো রয়েছে। আমরা যদি ভেতরে কন্ডিশনগুলো তো দেখে নেই, আর এটা কিন্তু জি এডিশনের গাড়ি। এবং গাড়িটির ডোর কন্ডিশনগুলো দেখে নেন, অসম্ভব সুন্দর রয়েছে, একদম আবারও বলছি ব্র্যান্ড নিউর মতো কন্ডিশনে রয়েছে। এবং ভেতরে কিন্তু এটা কিন্তু কি স্টার্ট দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি স্টার্ট, নন হাইব্রিড মডেলের গাড়ি। এবং যেহেতু আপডেট মডেলের গাড়ি, এসি কন্ডিশনগুলো হবে টাচ, এবং ডিভিডি প্লেয়ারগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে হবে, এবং গিয়ার বক্স এগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশন হবে। কিন্তু সিবিডি গিয়ার বক্স না ভাই এগুলো? জি সিবিডি ভাই, মডেল গাড়ি সব গাড়িতে সিবিডি হয় ভাই। এবং মাইলেজটা কেমন ভাই এটা? 34,000। অনলি 34,000 কিলোমিটার আছে ভিউয়ার্স, গাড়ি কিন্তু অনলি 34,000 কিলোমিটার কিন্তু রান করেছে, একদম নতুনের মতো কন বলা চলে। এবং পেছনের দিক যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছি হেডলাইট, এগুলো ব্যাক ক্যামেরা, এগুলো কন্ডিশন মানে ভালো হবে। গাড়িটির কোনো জায়গায় নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো G45 সিরিয়ালের গাড়ি, জি এডিশন। এবং গাড়িতে কোনো কোনো প্রকার কাজ করতে হবে না তো? না, কোনো কাজ করতে হবে, তারপর যদি কেউ যদি বলে কাজ করে আমি করে দেবো। কারণ একটা সেকেন্ড হ্যান্ড, একটা রিকন্ডিশন গাড়ি যখন কেনা হয় সেগুলো কিন্তু অনেক কাজ করতে হয়, যেমন ডেকোরেশন, ডেকোরেশনে কাজ করতে হয়, নাম্বারে অনেক টাকা খরচ হয়। কিন্তু সেম রিকন্ডিশন গাড়ি কিন্তু যাবতীয় কাজ কমপ্লিট করা রয়েছে। তো ভাই গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছে? 16,50,000 টাকা। 16,50,000 টাকা, এটা আস্কিং প্রাইস। ঠিক আছে ভাই, যাই হোক, এরপরে দেখতে পাচ্ছি টয়োটা অ্যালিয়ন মডেলের গাড়ি, যা অনেকেরই অ্যালিয়ন মডেলের গাড়ি বাজেট রয়েছে, তারা তানজিল কারোজ আসতে পারেন। তো যদি আমরা সামনের দিক থেকে লক্ষ্য করি ভাই, গাড়িটির মডেল ইয়ারটি কত? 2008 মডেল এবং 2014 রেজিস্ট্রেশন। ফিটনেস 24 সাল, টোকেন 23 সাল। ফিটনেস 2024 সাল পর্যন্ত, এবং ট্যাক্স টোকেন 2023 সাল পর্যন্ত পেয়ে যাবেন। 61,000 অরিজিনাল মাইলেজ, 61,000। ঠিক আছে, যদি সামনের দিক থেকে লক্ষ্য করেন লেটেস্ট গ্রিল লাগানো রয়েছে, এবং হেডলাইটগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। যদি গাড়িটির নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো G35 সিরিয়ালের গাড়ি, এবং এগুলো হেডলাইট তো সামনে অরিজিনাল, মানে গাড়িতে যা কিছু আছে অরিজিনাল কন্ডিশনে রয়েছে। গাড়িতে 14 মডেল লুকিং গ্লাস লাগানো আছে।
আচ্ছা আচ্ছা, লুকিং গ্লাস লাগানো এখানে, কিন্তু নিউ শেপের লুকিং গ্লাসটি লাগানো রয়েছে। এবং গাড়ির চাকার কন্ডিশনগুলো দেখে নিন, একদম রিম চাকা দুটো কিন্তু ব্র্যান্ড নিউ, এবং চারটি চাকা কিন্তু ব্র্যান্ড নিউর মধ্যে পেয়ে যাবো আমরা। যদি একটু ভেতরে কন্ডিশনটা দেখে নিই, ভেতরে কী কালার হবে? অ্যাশ কালার, ভেতরে অ্যাশ কালার হবে। হ্যাঁ, ভেতরে কিন্তু হবে অ্যাশ কালার। এটা কিন্তু পুশ স্টার্ট, যে পুশ স্টার্ট দেখতে পাচ্ছি, পুশ স্টার্ট। এবং এসি কন্ডিশন, টিভি কন্ডিশনগুলো তো ভালো, সবই ভালো আছে। হ্যাঁ, এসি কন্ডিশন, টিভি কন্ডিশনগুলো কিন্তু একদম অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। এবং ড্যাশবোর্ড দেখে নেন, অনেক ভালো কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি এই তানজিল কারোজে কিন্তু আপনারা আপডেট মডেল বলেন বা লো মডেল বলেন, সবগুলো কিন্তু কালেকশনে রয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছি ডোর কন্ডিশন, ডোর কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে। এবং সাইডের কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো কোনো কিছু নাই, না কোনো অ্যাক্সিডেন্ট নাই ভাই। এবং টোটালি কিন্তু ফাইভ সিট ক্যাপাসিটি। গাড়ি যখন পারচেজ করতে আসবেন অবশ্যই টেকনিশিয়ান লেসবেন, যদি কোনো কেউ দোষ ধরায় দিতে পারে আমার গাড়ি কিনতে হবে না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা যখন এই তানজিল কারো যে গাড়ি কেউ পারচেজ করতে আসবেন, অবশ্যই একটি দক্ষ টেকনিশিয়ান নিয়ে আসবেন, কারণ গাড়িটি আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন এবং দেখে শুনে তারপরে পারচেজ করবেন। এবং গাড়িটি দেখতে পাচ্ছি পিছনে হেডলাইট কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে, সব অরিজিনাল যা কিছু রয়েছে এখনও অরিজিনাল কন্ডিশনে রয়েছে। তো ভাই, এই অবস্থায় গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছে? ষোলো লক্ষ বিশ হাজার টাকা তো আস্কিং প্রাইস। 2008 মডেল এবং 2014 রেজিস্ট্রেশন, তেইশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। তো গাড়িটির প্রাইসটি নির্ধারণ করা হয়েছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা। ঠিক আছে ভাই, এরপরে দেখতে পাচ্ছি প্রিমিয়াম মডেলের গাড়ি, এটির মডেল ইয়ারটি কত? 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন, এটিও পেপার আপডেট, জি আপডেট আছে, স্মার্ট কার্ড পাসওয়ার্ড গাড়ি। এটি কি যা কিছু আছে অরিজিনাল রয়েছে নাকি চেঞ্জ করা? হেডলাইট চেঞ্জ করা হয়েছে, হেডলাইট গলা হয়ে গেছে ভাই, এগুলো কিছু দিন আগে পিছে সব গ্লাস অরিজিনাল, আগে পিছে গ্লাস অরিজিনাল। এবং ডোরের গ্লাসগুলো তো অরিজিনাল, অবশ্য সব অরিজিনাল। এই দেখেন টয়োটা লেখা আছে, এই দেখেন গাড়িতে কিন্তু মোটামুটি সব কিছু অরিজিনাল রয়েছে, শুধুমাত্র সামনের হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে, পেছনেরটা অরিজিনাল, পেছনেরটা অরিজিনাল। এবং এই গাড়িটা তেলে চালিত ছিল, আমি গ্যাস করছি। এখন কিসে চলে? এখন গ্যাসে চলে, 60 লিটার গ্যাস করা হয়েছে। গাড়ির নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো গ21 সিরিয়ালের গাড়ি। গাড়িটি কিন্তু তেলেই রান করতো, রিসেন্ট কিন্তু গাড়িতে কিন্তু সিএনজিতে কনভার্ট করা হয়েছে, 6 লিটার সিলিন্ডার এখানে কিন্তু লাগানো রয়েছে। তো ভাই যাই হোক, গাড়িটি সম্পর্কে মোটামুটি জানবো। ভিতরে বিস্কিট কালার, ভিতর দেখে নেন, এই টয়োটা প্রিমিয়াম মডেলের গাড়ি, বিস্কিট কালার এবং উডেনের শেপ দেখতে পাচ্ছেন, অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এসি কন্ডিশনগুলো কিন্তু দেখতে হবে না, এগুলো ইঞ্জিন সব কিছুই ভালো, প্রিমিয়াম মডেলের গাড়ি, এসি টিভি কন্ডিশন অবশ্যই দেখতে হবে না, একদম ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। টোটালি কিন্তু পুরো গাড়িতে কিন্তু বিস্কিট কালার হয়ে যাবে। তো ভাই, এই গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছে? ১১,৯০,০০০ টাকা। এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস, তারপরে যদি কেউ যদি আসে বলে যে আমি কাজ করে দিলাম, আমি কাজ করব, কিন্তু টাকা কম না। ও আচ্ছা আচ্ছা, মানে গাড়িতে কিন্তু ফিক্সড প্রাইস, এটা কোনো যদি কিন্তু কোনো কাজ করতে হয় সেগুলো আপনি করে দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছি টয়োটা প্রোবক্স মডেলের গাড়ি, 2008 মডেল, 37 সিরিয়াল গাড়ি। অনেকেরই, হ্যাঁ অনেকেরই ডিমান্ড থাকে প্রোবক্স মডেলের গাড়ি, কেউ ভাবে যে আমি রেন্টে চালাবো, আবার কেউ কারো চিন্তা ভাবনা থাকে আমি পার্সোনালি ইউজ করবো। তো গাড়িটি কিন্তু আপনার চাইলে কিন্তু দুটিভাবে আপনার ইউজ করতে পারেন, কারণ এগুলো গাড়ির জন্ম কিন্তু রেন্টে চালানোর জন্য এবং প্রাইভেটলিও চালাতে পারেন আপনি। গাড়িটা খুব সুন্দর, চার দুরি অটো জিএল গাড়ি, ওইবার আছে পিছনে মনে ব্যাক চালায়, 18 মডেল, 2014 রেজিস্ট্রেশন, পেপার্স 22 সাল পর্যন্ত, 22 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপডেট পেয়ে যাবেন। এবং যদি চাকার কন্ডিশনগুলো দেখে নেই, অনেক ভালো কন্ডিশন, চারটি চাকা কন্ডিশন কিন্তু অনেক ভালো হবে, চারটি ডোরি অটো, ইন্টেরিয়ালগুলো খুব সুন্দর, এবং চারটি ডোরি কিন্তু অটো, সব কিছু রেডি করা আছে, এবং টিভি ব্যাক ক্যামেরা কিন্তু অনেক ভালো হবে। এবং ভেতরে কিন্তু হবে ব্ল্যাক কালার ইন্টেরিয়ারটি, এবং টিভি এবং এসি এগুলো কন্ডিশনে কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। এলপিজি করা ভাই, মানে কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে, চারটি ডোরি অটো, চারটি ডোরি অটো, ইনটেক ডোর একবার। আচ্ছা আচ্ছা, প্রাইভেট চালিত এই গাড়িটা, প্রাইভেট আমার এক বড় ভাই চা ইউজ করতো, নিজে ইউজ করতো প্রাইভেট, গাড়ি কিন্তু প্রাইভেট চলেছে গাড়িটি, এটা কিন্তু কোনো প্রকার রেন্টে চলে নাই। এবং গাড়িটি যদি নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো গ 37 সিরিয়ালের গাড়ি, আর প্রোবক্স জিএল মডেলের গাড়ি,
আচ্ছা আচ্ছা, পেছনে কিন্তু হুইপার লাগানো রয়েছে এবং গাড়িতে কিন্তু এলপিজি তে কনভার্ট করা রয়েছে। জি, কত সিলিন্ডার লাগানো আছে ভাই এটাতে? এটা 60 সিলিন্ডার লাগানো আছে। 60 সিলিন্ডার, ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এই গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছে? এটাও ফিক্সড বলে দেই ভাইয়া, 7,50,000 টাকা। 7,50,000 টাকা কারো যদি কোনো কাজ দেখাইতে পারেন অবশ্যই কিন্তু তহিদুল ভাইয়া কিন্তু সেগুলো কাজ কিন্তু করাই দিবে। তো ভাই, আজকে মোটামুটি আমরা 12-13টি গাড়ি দেখলাম, সবগুলা দেখলাম মোটামুটি। একটি মাত্র পেপার সেল হবে 1,50,000 টাকা, আর দুটো করোনা প্রিমিয়ার রয়েছে এবং অনেক হাই বাজেটের গাড়ি কিন্তু রয়েছে আপনার শোরুমে। তো যাই হোক, সবগুলো গাড়িতে কিন্তু যদি কেউ কোনো ভিউয়ার্স কিনতে আসেন অবশ্যই একটি প্রতিটা গাড়িতে ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবেন। ও আচ্ছা, মানে গাড়ি কেনার পরে কেউ যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারে সেগুলো আপনার গাড়িতে ব্যাক নেবে। ও আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, এক্সচেঞ্জ করে নিতে পারবে। এবং আপনার শোরুমে কিন্তু এক্সচেঞ্জ সুবিধা রয়েছে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সবগুলো গাড়িটি সম্পর্কে জানানোর জন্য। আর আরও একটি পরিচয় করে দেই, ভাইয়ের কিন্তু ছেলে যে তানজিল কার হাউস, এনার নামে কিন্তু তানজিল কার হাউস। তোমার নাম তানজিল তো? এনার নামে কিন্তু শোরুমটির কিন্তু নামকরণ করা হয়েছে। তো কেমন আছো তুমি? ভালো আছো না? তো যাই হোক ভিউয়ার্স, আপনারা কিন্তু এই শোরুমে আসলে তহিদ ভাই সবসময় থাকবে এবং ভাই ছেলেও কিন্তু সঙ্গে সবসময় থাকবে। তো আশা করি ভাইয়া আপনার ছেলেও কিন্তু ভবিষ্যতে আপনার শোরুমে হালটা ধরবে। তো ভিউয়ার্স, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে পুরো ভিডিওটি হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।